भगवान स्वयं अर्जुन के बोलें, हे अर्जुन अभ्यास जुग जुग तेनो चेतोसानन गामिना। हाँ असल हमारे चेतना की रकम की चिंता करा उचित की अभ्यास करा उचित। हाँ अनेक समय लोग भूली गए हमारे तो अभ्यास हो ही गए प्रभु। हाँ एक आगे गान गए गान पट्टा कि मन आट आगे गए। हाँ नीच कर मधुसे ये देह हईल भजन प्रतिभंड। এর আগে কি বলছিলাম শৈশব যৌবনে। হ্যাঁ তারপর শৈশব জরস। হ্যাঁ অভ্যাস হইল মন্দ। আমাদের অভ্যাসটা কিরকম হয়ে গিয়েছে শৈশব যৌবন থেকে, মানে কি করি আমরা অভ্যাস যে করতে করতে আমরা মানে এমন মন্দ বুদ্ধি সৃষ্টি হয় আমাদের। কি অভ্যাস করছি? হ্যাঁ সেই জন্য অভ্যাস আমাদের এমন করা উচিত। অনেকে বলে যে প্রভু খেতে খেতে না একটু বাসি খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। আর কি ছেড়ে দেন না প্রভু, আর কি চাবো অভ্যাস মানে হয়ে গেছে কি করে আসলে এটা অভ্যাস না। অভ্যাস মানেই হচ্ছে কিছু আছে সু অভ্যাস আর একটা হচ্ছে কু অভ্যাস। হ্যাঁ কাউকে যখন বলা হয় যে প্রভু আপনি একটু হরিনাম করুন তো বলছে দেখুন না আমার সময় নেই আর একটু কীভাবে করবো। হ্যাঁ আরে 5 মিনিট করুন, একটা সিগারেট খেতে কত সময় যায়, কত সময় যায়? 5 মিনিট। হ্যাঁ একটু এই কথা কমান তো 5 মিনিট, তাহলে একটা চিকেট খেতে তো 5 মিনিট যায়। আমি যদি বলি তো চিকেটটা ফেলে দেন। হ্যাঁ না না খেয়ে পারি না, অভ্যাস হয়ে গিয়েছে কী করবো। আসলে এটা অভ্যাস না, ওটাকে কী বলা হয় কু অভ্যাস আর সু অভ্যাস। অভ্যাস মানেই হচ্ছে হ্যাঁ যেমন আজকে এখানে একটু আয়োজন করা হয়েছে, একটা অনুষ্ঠান হচ্ছে, ভাগবত কথা এবং কীর্তন করছেন, নৃত্য গীত করছেন, আর চলো সবাই মিলে আমরা একত্রিত হয়ে সেখানে একটু হরিকথা শুনব। হ্যাঁ এটাকে বলা হয় অভ্যাস, চেষ্টা করছেন একটা শ্লোক পড়ার চেষ্টা করছেন, পারেন না তারপরে চেষ্টা করছেন, এটাকে বলা হয় অভ্যাস। আর আমাদের অভ্যাস যারা 24 আওয়ার সবসময় কৃষ্ণ কনসাসনেস ভাবনায় আছেন তারা এক মুহূর্ত সময়কেও তারা নষ্ট করে না। কিন্তু আপনি আমি কত মুহূর্ত সময় নষ্ট করি? রূপ গোস্বামী পাদ তিনি বললেন কোনো ব্যক্তি যখন এক মুহূর্ত সময় নষ্ট করে, এক মুহূর্ত সময় নষ্ট মানে কি হাজার হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়েও সেই সময়কে ফিরিয়ে পাওয়া যায় না। হ্যাঁ যাবে আর তাহলে আমরা কি করি? টাইম পাস করি, টাইম পাস। হ্যাঁ এত সুন্দর টাইম পাস করি, কৃষ্ণ ভাবনা এবং কৃষ্ণ কনসাসনেস এমন একটা সুন্দর একটি পন্থা। আপনি গৃহে থেকেও ব্যবসা বাণিজ্য থেকেও আপনার মন এবং বুদ্ধিকে নিয়োজিত করতে পারেন। হ্যাঁ সবসময় সেই জন্য বললেন যুক্তেন, যুক্তেন মানে যুগ, যুক্তেন মানে যুক্ত হয়ে। হ্যাঁ সেই জন্য চেতসা কেন বললেন চেতসা, যা মন এবং বুদ্ধিকে আমরা নিযুক্ত করতে পারি, মন দিয়ে ভগবানের লীলা হ্যাঁ স্মরণ করতে পারি, বুদ্ধি দিয়ে ভগবানের সেবা কার্যের প্ল্যান করতে পারি নিরন্তর। সেই জন্য আমাদের বুদ্ধি এই কলিহত জীব মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হয়ে ক্রমাগত ভ্রমণ করছে। হ্যাঁ স্বয়ং শ্রী ভোলানাথ বলছেন বৈষ্ণবনাম যথা শম্ভু, যিনি স্বয়ং শিবজি
भगवान एक कछ हाथ झूर कर बोलें, हे प्रभु जत माया मोहित ध्याय, अपनार जे माया ये माया द्वारा आमी स्वयं निजे मोहित हो गए। हाँ और ये जड़ जगत जे तो किछुई ना। हाँ पुत्र दार गृह आदिशु, पुत्रेर प्रति मोह, दार माने जे स्त्रीर प्रति आसक्त, स्त्री प्रति महाप्रस्त हवा, गृह प्रति गृह कुसुंदर आसपास परिचर्चा, कत सुंदर उन्मज्जन्ती निमज्जन्ती प्रशक्ता विजन अर्णव, हे प्रभु श्रुतिर द्वारा जमन एक कष्ट भेसे जाए সে বললেন হরে কৃষ্ণা। আপনাদের মন এখন কোথায় আছে বলেন তো, আপনাদের মনটা কোথায় আছে? পাঠে না তো প্রভুরা এই কি করছে দেখছেন তাই না? এগুলো কোন প্রয়োজন আছে এখন দেখায়? হ্যাঁ এখন আমার দিকে থাকাবেন, আমি কি বলি আপনারা শুনবেন, থাকাবেন আমার দিকে। হ্যাঁ তো মেন কথা হচ্ছে কি বলছিলাম, কোথার মনে আছে, কার কার মনে আছে দেখি কি বলছিলাম, কোথায় কি বলেছি পয়েন্ট। হ্যাঁ প্রভু জন দূরে হাত দাঁড়ি প্রভুর মনে আছে, তাহলে মনে মনোযোগটা দেখবো আমি মধ্যে মধ্যে টেস্ট করে দেখবো আপনাদের মনোযোগটা কোথায়। হ্যাঁ মন তো চঞ্চল, বায়ুর থেকে দ্রুত প্রকৃতিতে চলে, অর্জুন স্বয়ং বলছেন, কিন্তু যদিও চঞ্চল কিন্তু অভ্যাস না তু কন্তিও, হে কন্তি পুত্র অর্জুন তুমি অভ্যাস করো, চেষ্টা করো, মনকে ধরে রাখো, আর জোরে করে ধরে রাখো, মন তো যাবে, আমি না গেলে তো হয়েছে, মনে যা চায় তার যদি করি কি অবস্থা হবে প্রভু, কতগুলো উত্তম মাধ্যম খেতে হবে, হ্যাঁ কেমন খেতে হবে উত্তম মাধ্যম। তো সেই জন্য এই মন আপনার পরম বন্ধু, মনই হচ্ছে আপনার পরম শত্রু। হ্যাঁ এই মন দিয়ে আপনার ভগবানের চিন্তা করতে পারে। হ্যাঁ তো দেখুন শিবজি বললেন উন্মজন্তী নিমজন্তী প্রসাক্তা বৃজন অর্ণবে, হে প্রভু আপনার একটি সুতের দ্বারা যেমন একটি কাস্ত ভেসে যায়, কখনো কখনো ডুবে আবার কখনো কখনো ভেসে ওঠে, ঠিক সেই প্রকার নিয়ে এই জড়জগতের জীব যখন সুখ আসে আমরা কি করি, আনন্দ উৎফুল্লিত হয়ে বাবা ফিস্ট আয়োজন করি, খাও দাও দুনিয়াটা মস্ত বড় আর খাও দাও বৃদ্ধি কর। হ্যাঁ আর যখন দুঃখ আসে আর গালে হাত দিয়ে খান্না করো, দুনিয়াটা মস্ত বড় খাও দাও বৃদ্ধি করো যখন আনন্দ সুখ আসে, আর যখন দুঃখ আসে গালে হাত দিয়ে খান্না করো। আর ছন্দটা দেখছেন মিলছে তো ছন্দটা, ঠিক এই ঝড় জগতের অবস্থা। কিন্তু তারপর ভগবান আমাদের অহৈতিক অপ্রতিহতা কৃপা করছেন, যা ভগবানের এই দিব্য চরিত্র কথা শ্রবণ করে করে কি বললেন, পরম পুরুষম দিব্যম, যে ভগবানের যে চরিত্র সেগুলো হচ্ছে দিব্য, আর এই দিব্য চরিত্র কথা যখন আপনি আমি সেই হৃৎকর্ণ কর্ণ মানে কি হৃদ কর্ণ রসায়ন, যা রসযুক্ত কথা যখন এই কর্ণে প্রবেশ করবে আর কোথায় যাবে, হৃদয়ে। আমরা সুখটা কোথায় পাই, মনে না হৃদয়ে, হৃদয়ে শান্তিতে গেছে। হ্যাঁ হয় না এরকম প্রভু হৃদয়টা শান্তি হয়ে গেছে, হৃদয়ে সবার হৃদয়ে কিন্তু অশান্তিতে আছে, সেই জন্য তুই প্রকৃত হৃদয়কে শান্তি এবং সুখ দিতে চান বললে হৃৎকর্ণ রসায়, রসযুক্ত কথা শুনতে হবে, আর রসযুক্ত কথা যখন শুনবেন আর হৃদয়ে যাবে যে না আত্মা, আমরা বলি না আত্মাতুষ্ট জগৎতুষ্ট, ঠিক নেই? হ্যাঁ আত্মাতুষ্ট জগৎতুষ্ট, আত্মায় যা খায় তাই আচ্ছা আত্মা কি খায়, আত্মা তো আনন্দ উপভোগ করে। হ্যাঁ আত্মা খাইতে দেখেছেন আপনি, কিছু কিছু ব্যক্তিরা বলে আত্মায় খায়,
अरे आत्मा तुष्ट जगत तुष्ट आत्मा कौन तुष्ट हबे जब आत्मा आत्मा के जो से हाँ एक परमात्मा एक जीवात्मा जब से परमात्मार संतुष्टि विधान लाभ करवे तक जीवात्मा से परम शांति पावे से जन बोलें जेना आत्मा सुप्रसिद्धति प्रसिद्धति अत्यंत से प्रसन्न हबे तक जो भगवान गुणकीर्तन सुनबें गुणकीर्तन करबें हाँ আমি অনেকে দেখছি খুব প্রফুল্ল যখন কীর্তন করছে যখন সবাই মুখটা কীরকম প্রফুল্লম আন্দোলিত হচ্ছে চোখে হাসছে গালে হাসছে ঠোঁটে হাসছে মুখে হাসছে আর হাতেও নৃত্য করছে ঠিক না সেই জন্য প্রফুল্লম কেননা এই নাম হচ্ছে সবচেয়ে দিব্য তপো দিব্যম কি দিব্য এই জড়জগৎকে একমাত্র ভগবান আছেন দিব্য আর ভগবানের নাম নামই অভিন্ন সব দিব্য আর এই দিব্য কথা যখন কেউ উচ্চারণ করে সে পরম সুখ লাভ করে হ্যাঁ ব্রজবাসী বৃন্দাবনের ব্রজবাসীরা তারা গরিব না আপনারা তাদের থেকে আপনারা অনেক ধনী আছেন এখানে যারা যারা আছেন সবাই অনেক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছেন অনেক উচ্চ কুলে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ কিন্তু বৃন্দাবনে তারা বৈশ্য সম্প্রদায় হ্যাঁ চাতুর্মণ্যম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্ব ভগবান বলছেন আমি চারটে গুণ এবং আশ্রম চারটে আশ্রম তৈরি করেছি এবং গুণ অনুসারে এবং কর্ম অনুসারে চাতুর্মণ্যম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্ব ভগবদ গীতা খুলে দেখবেন স্পষ্টভাবে বলছেন তার মধ্যে হচ্ছে একটা সম্প্রদায় হচ্ছে বৈশ্য সম্প্রদায় আর সেই বৈশ্য সম্প্রদায় হচ্ছে ভগবানের বাপ ভগবানের বাপের নাম কি দেখি বলতে হবে আমি তোমার প্রশ্ন করে উত্তর দেবেন ভগবানের বাবার নাম কি এরকম হলে হবে দূরে বলতে হবে নন্দ মহারাজ হ্যাঁ নন্দ মহারাজ নন্দ মহারাজ কি ছিলেন কি সম্প্রদায় বৈশ্য সম্প্রদায় কেন তিনি ব্যবসা বাণিজ্য করতেন গো পালন করতেন আর নন্দ মহারাজের কত লক্ষ গাভী ছিল নব লক্ষ গাভী হ্যাঁ আর অন্য অন্যদের কত লক্ষ গাভী ছিল এক খান দুই খান চার খান পাঁচ খান হ্যাঁ সবাই তো আর ধনী হতে পারে না কিন্তু তাদের পেশাই ছিল গোপালন গোপালন করতেন হ্যাঁ তাদের সরল জীবনযাপন তাদের হৃদয় অত্যন্ত কোমল তাদের হৃদয় কৃষ্ণগত প্রাণ আর আপনার আমার জীবন ধনং দেহি জনং দেহি রূপং দেহি বাজ্যাং দেহি 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 আর আমি ভোগ করি হ্যাঁ কিন্তু চৈতন্য মহাপ্রভুর এবং এত সুন্দর কথা বলছে না না ভোগে সুখ নেই এই রূপের দ্বারা যদি আপনি মোহিত হন এই রূপে আপনাকে সুখ দিবে না ধনের দ্বারা যদি আপনি সুখ হন লাভ করতে চান ধনে সুখ দিবে না হ্যাঁ বংশের কোন দ্বারা সুখ দিবে না কিন্তু ব্রজবাসীরা অত্যন্ত সরল সাদা সিধা জীবন এক দুইটা গাভী সারাদিন গোপালন করেন এক ভাণ্ড ধুধিকে রাত্রি পেতে রাখেন সকাল হলে তাকে মন্থন করে মাখন যা হয় তা নিয়ে মথুরা বাজার নিয়ে বিক্রি করেন আর তা দিয়ে তাদের জীবন অতিবাহিত হয় অত্যাধিক চাহিদা নয় আবার মধ্যে মধ্যে কি গোপাল এসে খেয়েও নেয় সেদিন উপবাসও থাকতে হয় তাহলে বলেন তো কি জীবন ভগবান যখন সে গোকুলে জন্মগ্রহণ করলেন হ্যাঁ বাহ কত সুন্দর গোকুলবাসী আনন্দ কৃষ্ণকে দেখি তাদের পেট ভরে যায় আপনার কৃষ্ণ কথা শুনলে পেট ভরবে কিন্তু তারা কৃষ্ণ কথা শুনেই তাদের পেট ভরে যায় কেন তারা খাওয়া দাওয়া সব ভুলে যায় কে ভুলে গিয়েছিলেন শ্রবণ করতে করতে হ্যাঁ আপনি আমি তো হেলে টুলে এরকম
করব, কিন্তু একদম স্তব্ধ হয়ে শুনেছিলেন হরিকৃত মহারাজ। তিনি মৃত্যুর পথযাত্রী, যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু হতে পারে। কিন্তু সুখদেব গোস্বাই মহারাজ এরকম ব্যাস আসনে বসে অধার অমৃত কথা অনারগ বলে যাচ্ছেন, আর পরিকৃত মহারাজ নিস্তব্ধ হয়ে এক